বয়সের ভারে ক্লান্ত, তবু মেলে না বার্ধক্য ভাতা, এর ফলে সমস্যায় পড়েছেন বয়স্করা। সমস্যাটা ঠিক একটি জায়গায় সীমাবদ্ধ নয়, এই সমস্যা ছড়িয়ে রয়েছে ব্লক থেকে জেলা সর্বত্রই। বারবার আবেদন করেও কোনো কাজ হচ্ছে না বলে দাবি আবেদনকারীদের। ষাটোর্ধ্ব ব্যক্তিরা সেজন্য কাগজ হাতে দৌড়ে বেড়াচ্ছেন ব্লকের এ প্রান্ত থেকে সে প্রান্ত, অথচ কোনো কাজ হচ্ছে না বলে অভিযোগ তাদের। দাদা, আপনার কি বার্ধক্য ভাতা পাননি? না। মানে কোথায় জমা দিয়েছিলেন? ওই দুয়ার ফাঁকা দিয়েছি, বিডিও অফিসে দিয়েছি, জেডিও অফিসে দিয়েছি, চারবার করে যাওয়া হয়ে গেছে। ফের আজকে এখানে এসছেন? ফের আজকে এসেছি। কি বলছে বারবার? বলে তোমার হচ্ছে কি প্রধান সাহেব অঞ্চল তোমার নাম আছে কি যাবে যাও। তবে এখানে এসে দেখছেন? নেই। নেই। কি মনে হচ্ছে কেন এরকম বারবার? সবার প্রায় একই সমস্যা? সব একই সমস্যা। বর্তমানে ষাটোর্ধ্ব ব্যক্তিরা কাগজ হাতে দৌড়ে বেড়াচ্ছেন বিডিও অফিস থেকে স্থানীয় পঞ্চায়েত অফিসে, লাইন দিচ্ছেন দুয়ারে সরকারেও, একাধিকবার আবেদনপত্র জমা দিচ্ছেন, তবু কাজ হচ্ছে না কোনোভাবেই। অথচ দুয়ারে সরকারে বাকি সব সমস্যার সমাধান হচ্ছে, তাহলে কেন বঞ্চিত বয়স্করা? উত্তরটা সম্ভবত জানা নেই তাদেরও। আসলে দুয়ারে সরকারে বার্ধক্য ভাতা কোটার লিমিটেশান রয়েছে, আর যার ফলে এই সমস্যার সৃষ্টি হয়েছে। অথচ একাধিক বয়স্ক ব্যক্তিরা বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছেন। আপনার কি সবাই একই গ্রামের বাড়ি নাকি? না, সবার মূলত একই সমস্যা? কি চাচ্ছেন? কি চাচ্ছেন? ওটাই চান? আজকের এখানে জমা দেবেন। এ নিয়ে এক ভারপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন, যেখানে বিধবা ভাতা সহ অন্যান্য ভাতার ক্ষেত্রে কোনো লিমিটেশান নেই, সেখানে এই বার্ধক্য ভাতার ক্ষেত্রে বেশ কিছু লিমিটেশান রয়েছে। সেজন্য অনেকেই হয়তো বারবার কাগজপত্র জমা দিয়েও এই ভাতা পাচ্ছেন না। তবে একথা জানেন না সন্ন্যাসী হালদার, চম্পা পুরকায়েত, নারায়ণ সরকার, শেফালি মণ্ডলের মতো শার্ট পেরোনো অনেক ব্যক্তিরা। সেজন্য হয়তো বাড়ছে এই ভাতা পাওয়ার জন্য আবেদনের সংখ্যা। এখন দেখার কবে এই সমস্যার সমাধান হয়, কবে বয়স্ক ব্যক্তিরা এই বার্ধক্য ভাতা পান, সেদিকেই তাকিয়ে সকলেই। ডায়মন্ড হারবার থেকে নবাব মল্লিকের রিপোর্ট, নিউজ 18 লোকাল।